গুড মর্নিং ফ্রেন্ডস, মাই কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ছোলার ডাল আর ফুলকো লুচি। সকালবেলার ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে দুভাবেই আপনারা এটা খেতে পারেন। প্রথমে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। বেশ খানিকটা ময়দার মধ্যে তেল আর লবণ দিয়ে ভালো করে ময়ান দিতে হবে। ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে এটাকে জলের সাহায্যে মেখে ডো বানাতে হবে। এইভাবে ডো বানিয়ে 15-20 মিনিট মতো রেস্ট দিতে হবে। ছোলার ডালে ফোড়নের জন্য চাই নারকেল কুচি কুচি করে কাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি আর লবঙ্গ। প্রথমে গ্যাসের ওপর কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা রিফাইন অয়েল দিতে হবে। রিফাইন অয়েল গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে খানিকক্ষণ নাড়তে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে তার মধ্যে খানিকটা হিং দিয়ে দেবেন এবং কুচি করে কেটে রাখা নারকেলগুলো দিয়ে ভাজতে হবে। নারকেলটা ভাজা ভাজা হয়ে গেলে কতগুলো লাল লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবেন। এরপর নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। এর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী। ছোলার ডালটা ফুটে গেলে অল্প একটু গরম মশলা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে। ডোটাকে খানিকক্ষণ রেস্ট করানোর পর তার থেকে এই রকম গোল গোল করে লেচি কেটে নিতে হবে। লেচি থেকে এইভাবে গোল গোল লুচি বানিয়ে নিতে হবে। ভিডিও করছি।